হ্যালো ফ্রেন্ডস, আমি স্নিগ্ধা। আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। আজকে আমি করব দই পটল। এটাতে কোনো আমরা মশলা ইউজ করব না, মশলা ছাড়া করব শুধুমাত্র দই দিয়ে। আর নুন হলুদ চিনি এটা তো আছেই, আর কোনো মশলা ইউজ করব না, না পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিচ্ছু করব না। তাহলে চলুন দেখা যাক। আমাদের লাগবে এখানে পটল, আমরা পটল এরকম করে কেটে রেখেছি। আর লাগবে এখানে চেরা কাঁচা লঙ্কা, একটু নুন চিনি পরিমাণ মতো, আর টক দই, আর এটা আছে কালো জিরে ফোড়ন, আর কালো জিরেটা ফোড়নেই, আর হলুদ আর সর্ষের তেল। এখানে আমরা কোনো মশলা ইউজ করব না, বিনা মশলাতে দই পটল করব। তাহলে চলুন দেখা যাক। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিই, পটলগুলোকে আমাদের ভাজতে হবে ভালো করে। ফ্রাই করার মতন তেল দিলাম, অনেকটাই দিলাম। এবার তেলটা আমাদের গরম হয়ে যাক। আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমরা এই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পটলগুলোকে, এবার আমরা একে 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 ছেড়ে দেবো। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো একে একে পাত্রে রেখে দেবো। এই দেখুন আমাদের আরও কটা পটল ভাজা হয়ে গেছে, পাত্রে রেখে দেবো। এই তেলের মধ্যেই আমরা দেব এই চেরা কাঁচা লঙ্কাগুলো। চেরা কাঁচা লঙ্কাগুলো আর দেবো কালো জিরে ফোড়ন। কাঁচা লঙ্কাগুলো আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এতে দিয়ে দেবো। এবার আমরা এতে দিয়ে দেবো এই ফাটানো টক দই। এটা 200-250 গ্রাম আছে টক দই আমাদের। আমাদের পটলের পরিমাণটা অনেকটা, তো ওই জন্য আমাদের টক দইয়ের পরিমাণটা একটু বেশি লেগেছে। এরপরে আমরা এতে দিয়ে দেবো, গ্যাসটা আমরা কম করে দিই, দই তো নয়তো দইটা কেটে যাওয়ার ভয় থাকে। আমরা এতে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। এবার আমরা এটাকে ফোটাবো। এই দইটা ফুটে গেলে তাতে আমরা এই পটলগুলো দিয়ে দেবো। এতে আর হলুদ দেবো না, পটল ভাজার সময় আমরা হলুদ দিয়েছি, এতে আর হলুদ দেবো না, কারণ একটু সাদা সাদা দেখতে হলে বেশি ভালো লাগে দেখতে, তাই আর হলুদ দেবো না। এটা একটু ফুটে যাক, দিয়ে আমরা পটলগুলো দিয়ে দেবো। আমাদের দইটা ফুটে গেছে, এরপরে আমরা এটা পটলগুলোকে দিয়ে দেবো। এটাতে কোনো মশলা ইউজ আমরা করবো না, এটা মশলা ছাড়া দই পটল, খেতে খুব ভালো হয়, টক ঝাল মিষ্টি টাইপের হয়, খুব সুন্দর লাগে। এতে আমরা একটু জল দিয়ে দেবো, কারণ পটলটা একটু সিদ্ধ হতে লাগবে, তো বেশি জল দেবো না, বেশি ঝোল করব না। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। এ দেখুন আমি ঢাকনাটা খুলেছি, পটলগুলো নরম হয়ে গেছে। আমাদের পটল দই পটল প্রায় হয়ে এসেছে, আমি এরকম ঝোলই রেখে দেবো, আর একটুখানি মারবো, তাহলেই আমাদের হয়ে যাবে দই পটল। আমি এখানে নুন মিষ্টি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নুন মিষ্টিটা দেবেন। এটা একটু টক ঝাল মিষ্টি হয়, খেতে খুব সুন্দর লাগে, মশলা ছাড়া, কোনো মশলা থাকে না এতে, নুন হলুদ দই আর লঙ্কা ছাড়া আর কোনো মশলাই থাকে না।
এবার আমরা এটাকে নামিয়ে দেব। এটা করতে খুব বেশি টাইমও লাগে না, এটা খুব সহজেই হয়ে যায়। আমাদের এটা ফুটে গেলে আমরা নামিয়ে দেব। এই দেখুন আমাদের রেডি হয়ে গেছে দই পটল। এটা খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আমাদের রেডি হয়ে গেছে দই পটল। এটা খুব অল্প সময়ে হয়ে যায়, বেশি মশলা লাগে না, কিচ্ছু লাগে না, অল্প সময়ে হয়ে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। রেডি হয়ে গেছে দই পটল, বিনা মশলায় দই পটল। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে, এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।